সরকারে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে আপনার লালমনিহাট হয়ে বুড়িমারি পর্যন্ত 6 লেন করা, 6 লেন নয়, 2টি স্লো মুভিং যানের জন্য রাস্তা সহ 6 লেন হবে। সেজন্য আমাদের জমি একয়ারের দরকার হবে, মানুষের সচেতনতার দরকার হবে, কিছু মানুষের জমিতে অবশ্যই একয়ার হবে, অধিগ্রহণ করা হবে, জমি অধিগ্রহণ লাগবেই। কেননা আপনারা জানেন এই রাস্তাটা জেলা পরিষদের রাস্তা ছিল, সড়ক ও জলপথের যে রাস্তাগুলো সেখানে অনেক বেশি পরিমাণে জায়গা একয়ার করা ছিল, যেগুলোকে খুব সহজেই অন্যান্য জায়গায় চিটাগাং বা ময়মনসিংহে করা সম্ভব হয়েছে বললেন, কিন্তু আমাদের এখানে চিনি নিয়ে আমাদের কিছু জমির একয়ারেরও প্রয়োজন হবে। তো সেটা আমাদের এলাকার লোকজন তার এলাকার উন্নয়নের সাথে অবশ্যই সেই জায়গাটা আমাদের সেই রাস্তা করার ক্ষেত্রে সহযোগিতা করবে। তো আমরা আশা করছি যে 2018 সালের শেষ নাগাদ আরেকটি সরকারের চিন্তাভাবনা, এখন ওটা আমরা ফিজিবিলিটি করে দেখছি যে এই নীলফামারি হয়ে যে রাস্তাটা আছে এটি করা যায় কিনা, এটি এখনও সরকারের বিবেচনায়। এখনও পর্যন্ত ফিজিবিলিটি হলে বলা যাবে, স্টাডি হলে বলা যাবে, শেষ হলে যে এটি এদিক দিয়ে আমরা করবো, সরকার করবে কিনা। কিন্তু ওভারলোড একটি বড় মারাত্মক একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে আমরা রাস্তাগুলো করছি যে পরিমাণ লাইফ টাইম পাওয়ার কথা রাস্তাগুলো সেই পরিমাণ লাইফ টাইম পাচ্ছে না। এখন একটি রাস্তা দিয়ে আমরা 20 টন বা 25 টন মালামাল বহনের জন্য করি, কিন্তু সেই 6 চাকার গাড়িতে, সেই 6 চাকার গাড়িতে 40 টন করে মালামাল টানছে, তাহলে সেখানে তো রাস্তা খুব একটু ভালো টেকার কথা নয়।